নবীজি প্রতিদিন একশতবার মিয়াটা মাররা তিনি একশতবারে স্তিক ভার করেছেন আল্লাহর কাছে অথচ তার কোনো গুনা ছিল তার কোনো গুনা ছিল না মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া মা তার জীবনের পূর্বের পিছনের সমস্ত গুণ আল্লাহ maaf করে দিয়েছে এরপর নবীজি প্রতিদিন মিয়াটা মাররা একশবার করে তিনি স্তিক করেছেন আর আমাদের দিন শুরু হয় গুনার মধ্য দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি ফোনটা হাতে নিয়ে উঠে আপ করি কয়েকটা মেসেজ নোটিফিকেশন এসেছে আবার ঘুমানোর সময় গান শুনতে হেডফোন হেডফোনে অনেকে ঘুমায় এরপরে ইস্তেগফার করি না অর্থাৎ নবীজীবনায় মান্লা জিমাল ইস্তেগফার যারা ইস্তেগফারের সাথে জড়িত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাঁচটা পুরস্কার দিবেন শুধু তাই নয় কোরআনে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন সূরাতুন ভিতরে আল্লাহ বলেন করলি ইস্তাগফির রাব্ব ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله جل وعلا কুল্লিস্তাক ফিরু রব্বা কুম অ দুনিয়ার মানুষেরা যদি তোমরা ইস্তিকভার যদি করতে পারো আল্লাহর কাছে তহবা যদি করে কাছে যদি তোমরা ফিরে আসতে পারো আমি রব্বুল আল আমি দিলাম আমি তোমাদের পাঁচটা পুরস্কার দিব এক নম্বর ইউরুসিলিস্যামা আলাই কুম্মেদর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে জমিটার আমি জান্নাতের বাগান আমি বানায় দিব অতি বৃষ্টিও বৃষ্টি হয় এই তো কিছুদিন আগে বৃষ্টি ছিল না আমরা বুঝতে পেরেছি কত কষ্ট হয় পাখিরা পর্যন্ত তৃষ্ণায় মারা গিয়েছে জমিন ফেটে চৌচির হয়ে গেছে মানুষের মানে সাতি ফেটে যায় কিন্তু সবাই যদি একসাথে তওবা করতো আল্লাহ আসমানদের বৃষ্টি অবশ্যই দিবেন তার মানে আমরা তওবা করি না গুনার পাল্লা ভারী হয়ে গেছে বলে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি মাঝে মধ্যে বন্ধ করে দেন এক নম্বর হলো ইরسلিস সাম আলাইকুম মিন রাব্ব আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আলি বিআমওয়ালি ওয়াবানি আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্পদের পাহাড় বানিয়ে দেব আমি রব্বুল আলামিন চক্ষু শীতল করা সন্তান আমি তোমাদের দিয়ে দেব বিআমওয়ালি ওয়াবানি ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল্লাকুম আনহারা এমন জান্নাত আমি তোমাদের দিয়ে দিব যে জান্নাতের তলদেশে নহর থাকবে উপরে থাকবে বাগান তাহলে স্তিকফার করলে লাভ আছে পাঁচটি আল্লাহ আসমানতে বৃষ্টি দিবেন আল্লাহর বোলা সম্পদের পাহাড় বানিয়ে দিবেন আল্লাহ সুন্দর সন্তান জান করবে এরকম কামাই রুজুদ আল্লাহ পরঘর দান করে দেবে বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য দিয়ে দিবেন যদি আমরা তওবা করতে পারি কিন্তু আমরা তওবা করতে চাই না সায়েদন আতুম আলাইহিসলাম জীবনে ভুল করেছেন একটা অথচ একটি মাত্র ভুল করা কারণে আদু আলাই তিনি আল্লাহর জন্য কেঁদেছেন সাড়ে তিনশো বছর আর আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভুল করা পরে এক সেকেন্ডের জন্য আমরা তব করি না এক সেকেন্ডের জন্য চোখের পানি সেরে দিয়ে আল্লাহ কাছে আমরা পানা চাই না ও আল্লাহ বলে বান্দাপ ওই দেব বান্দারে তুই আমার ডাক আমি আমি তোর সাড়া দিয়ে দিব তুমি কত বড় পাপি হয়েছ আমি রব্বুল আলামিনা আমি দেখি আমার বান্দা আমার কাছে তো বাঁকুড়ে ফিরে এসেছে কিনা তাকুড়ে যদি ফিরে আসে যত বড় গুণাকার হোক না কোনো আমি আল্লাহ তার গুণাগুলো আমি মাফ করে দেব কারণ আল্লাহ এটা ওয়াদা ছিল ইবলিসের কমিটমেন্ট ছিল আদম সন্তানকে জাহান্ন আমি বানাবে আর আল্লাহ তাল্লাহ ইবলিসকে বলেছিলেন ঠিক আছে আমার বান্দারা গুনা করবে কিন্তু গুনাহ করে যখন তহবা করবে আমি আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিব কিন্তু আমরা আল্লাহ কাছে তহবা করি না কবি ইকবাল বলেন হাম তো মায়ল বা কারো মাইপ কুই সাইল হি নহি রাহ কিসকু দেখাও রাহ পর কুই মনজিল হি নহি আল্লাহ তো বসে আছে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য মানুষ তো তওবা করে না রাহ কিসকু দেখাও রাহ পর আমার কাছে তো বা করে না মানুষ আমার কাছে ক্ষমা চায় না আমি কারে আমি ক্ষমা করে দিব কারে রাস্তা দেখাবো কারে হাতে রাস্তা দেখাবো রাহ কিছু কু দেখি কারাবো মানুষ তো তো বা না আমার কাছে